বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। লিটার রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা, আসি আপনাদের সাথে। তো বরাবরের মতো আমি নতুন আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে সাগু আর গাজর দিয়ে অসাধারণ পায়েস। আমরা কিন্তু অনেক কিছু দিয়েই পায়েস খেয়ে থাকি, তো একবার হলেও সবাই ট্রাই করবেন গাজর আর সাগু দিয়ে এই দারুণ মজার পায়েসটা। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পায়েস খেতে খুবই পছন্দ করে। তো এটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই পায়েসটা তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম লিকুইড দুধ 1 লিটার পরিমাণ। তো 1 লিটার দুধ দিয়ে আপনারা যতটুকু করবেন সেই পরিমাপেই দুধটা দিবেন। তা আমি আমার মাপ মতেই দিয়ে দিয়েছি। তো দিয়ে এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা। তো তেজপাতাটাকে আমি 2টা ভাগ করে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 2টা এলাচ। দিয়ে আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি দুধটাকে 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব সাগু। আর এই সাগুটাকে আমি 1/3 কাপ নিয়েছি এবং এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি সাগুগুলা দিয়ে দিব। তো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু নাড়ার মধ্যে রাখতেছি যেন এটা দলা না পাকে। তো আমি সাগুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়া নিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। তাছাড়া কিন্তু খালি সাগু দিয়েও কিন্তু আমরা পায়েস খেয়ে থাকি, তো একবার হলেও গাজর দিয়ে খেয়ে দেখবেন। তো আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপের মতো গাজর কুচি আছে। তো এই গাজরটাকে আমি গ্রেটারের যে ছোটো এটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু খুব চিকন করতে হবে, তাহলে এটা ভালো লাগবে। তো আমি গাজরটাকে দিয়ে খুব ভালো করে নাড়তেছি। আর বেশি চিকন করার ফলে কিন্তু এটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এবং অল্পতেই, আর দেখতেও ভালো লাগে। তো আমি একটু নেড়ে নেড়ে দিচ্ছি আর দেখতেছি আমারটা কতটুকু পরিমাণ ঘন হচ্ছে। আর চুলায় রেখে কিন্তু খুব বেশি ঘন করতে হবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরেও ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা এখানে স্বাদ মতো, যে যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই চিনি ইউজ করবেন। আমি মিষ্টি খাবার একটু লবণ দিই, তো সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর মিষ্টি খাবার বা যে কোনো খাবারের কিন্তু স্বাদ বাড়ায় লবণ, তো সেজন্যই আমার লবণটা একটু দেয়া, আমার কাছে ভালো লাগে। তার লবণ আর চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প উপকরণেই কিন্তু এই পায়েসটা তৈরি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমার পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা ঘন রেখেছি। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। তো আমার এটা হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে যায় এই পায়েস। আর আমি একটু সার্ভ করে নিয়ে কিছু কাজু বাদাম আমি কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে সবসময় সাপোর্ট করবেন। আর সবার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।